তৈরি হচ্ছে জিভে জল আনার মতো গরু নেহারি। এরকম লোভনীয় নেহারি বিক্রি করে দিনে লাখ টাকার বেশি আয় করেন বগুড়ার আব্দুল গনি। সেই স্বাদ, এই স্বাদের কারণে আচা দুই সোমবার আর শুক্রবার। স্থানীয় বনানী হাটে নেহারি বিক্রি করছেন জেলা শাহজাহানপুর উপজেলার মালিপাড়া গ্রামের আব্দুল গনি। রাস্তার ধারের ছোট্ট এই দোকানে দিনে প্রায় 200 কেজি নেহারি বিক্রি হয়। সকাল থেকে নেহারি বিক্রি শুরু করলেও সন্ধ্যা হওয়ার আগেই শেষ হয়ে যায় তার দোকানের সব নেহারি। এখন বর্তমান 200 কেজি করে বেচছি, পুঁতি হাটে 200 কেজি আর 60 কেজি করে বট বেচছি। সকাল 8টা থেকে সন্ধ্যা লাগতে লাগতে তার আগে ক্লিয়ার হয় না। শুরুতে 2-4টি করে গরুর পা কিনে 2 টাকা পিস নেহারি বিক্রি শুরু করেন আব্দুল গনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 42 বছর আগে 2 টাকা করে নেহারি বিক্রি শুরু করলেও বর্তমানে প্রতি পিস নেহারি বিক্রি করছেন 180 টাকা দরে। 10 টাকা হলে আমার 4-5 পা পাওয়া যায়। তখন হাটের থেকে ঠ্যাং কেনা শুরু করলাম। এখান থেকে কিনে লিলে কাটে কুটে 1-2 আলু করে ঠ্যাং বেচা শুরু হয়ে গেল। ওই যে শুরু হয়ে গেল, সে থেকে আস্তে আস্তে বেশি ওপর দিকেই যাচ্ছে। 42 বছর ধরে এই ব্যবসা করতেছি। সর্বপ্রথম নেহারি বেচছি আমি 2 টাকা করে, তা তো খাওয়ার কাস্টমার পাইনি। সে 2 টাকা থেকে 5 টাকা, 5 টাকার থেকে 10 টাকা, 10 টাকার থেকে 180 টাকা, তাও খাচ্ছে মানুষ। আমার তার বলার মতো কিছু নাই, যারা খায় তারাই বলে যে ভালো। 400 টাকা কেজিতে গরুর পা সংগ্রহ করে বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি করা হয় মজাদার নেহারি। কেজিতে 3 পিস করে থাকলেও প্রতি পিস 180 টাকা দরে বিক্রি করে থাকেন আব্দুল গনি। স্বাদ মানে কি, আমার আব্বা বগুড়া থেকে বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসে, প্যাকেটিং জেলে মশলা, তারপরে বাসায় এবং তৈরি করা লাগে মশলাগুলো, বিভিন্ন ময় মশলা দিয়ে নিজেই আমরা তৈরি করি মশলাগুলো দিয়ে সেই মশলাগুলো আমাদের এই নেহারিগুলো দেওয়া হয়, এই জন্য এত সুস্বাদ হয়। আব্দুল গনির হাতের জাদুতে তৈরি এই সুস্বাদু নেহারির কদরও রয়েছে বেশ। প্রতি সোমবার এবং শুক্রবারের হাটে আসা মানুষের কাছে যেন এই নেহারি অমৃত। ফুটপাতের দোকান হিসেবে এই নেহারিগুলো খুব ভালো। এরা ফুটপাতের দোকান হিসেবে অনেক উন্নত এবং ভালো নেহারিগুলো আমরা আসে এখানেও খাই, বাসার জন্য আমরা খাই, নিয়ে যাই। ভালো লাগে খাইতে আসে, যাদের হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা তারা আসে, বড় বড় নলি খায়, অনেক অফিস আদালত থাকে, অফিস শেষ করে আসা ওনারা খায়, আমরা তো দেখি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, স্বাদে অসাধারণ হওয়ায় আব্দুল গনির নেহারির সুনাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। শুধু বগুড়া নয়, আশেপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে নেহারির স্বাদ নিতে। আসলে ভাই, আমি সিরাজগঞ্জ থেকে আসছি। এখানকার নেহারিটা খুবই সুস্বাদু, অনেকদিন আগে আসছিলাম, একদিন খাওয়ার পরে খুব ভালো লাগছে, এই জন্য আজকে সেই সিরাজগঞ্জ থেকে আমি আর বাচ্চাকে সাথে করে নিয়ে আসছি এখানে খাওয়ার জন্য। মাঝে মধ্যে আসি, আমাদের বাড়ির পাবনা দিলাম, বাংলা থানা, ভালো লাগে তো আসি খাওয়ার জন্য এই জায়গায়। বাড়ি তো রান্না ভালো হয়, তার সাথে এরও একটু ভালো লাগে আর কি, এই জন্যই খাই। প্রতি হাটের দিন গরুর নেহারির পাশাপাশি 15 কেজি আটার রুটি, 30 কেজি চালের ভাত এবং প্রায় 60 কেজি বট বিক্রি করেন আব্দুল গনি।